ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। টলিউড সুপারস্টার দেব যখন থেকে নিজের প্রযোজনায় ছবি বানানো শুরু করেছেন, তখন থেকে ইন্ডাস্ট্রিতে তার শত্রু কিন্তু বেড়েই চলেছে। এই কারণে তাকে কিন্তু ঝামেলায় পড়তে হয়েছে অনেক। যেমন আগের বার পুজোর সময় তার ছবি ককপিটের শো হাউসফুল হওয়া সত্ত্বেও ছবি সরিয়ে দেওয়া হয়। শোয়ের টাইম ছিল রাত 11টায়। এই ব্যাপারগুলো নিয়ে তিনি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলেন। একটা ইন্টারভিউতে দেবের কাছে জানতে চাওয়া হয়, এবারের পুজোয় এতগুলো ছবি একসাথে রিলিজ দেওয়ার কারণে আবার কি এরকম কোনো সমস্যায় পড়তে পারেন তিনি? তিনি জবাব দেন, অবশ্যই, আমাকে মুখের উপর এসে বলে গিয়েছে হল দেবে না। কারা বলেছে এমন কথা জানতে চাইলে দেব নর্থ কলকাতার হল মালিকদের কথা উল্লেখ করেন। এছাড়া তিনি আরও জানান, উত্তর কলকাতায় 3টা হল থাকার পরেও তাকে কোনো শো দেওয়া হয় না। একটা হলে তার ছবি আগে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে তার ছবি বাদ দিয়ে হিন্দি একটা ছবি নেওয়া হয়েছে। এছাড়া দেব আরও জানান, এই বিষয়ে সেই হল মালিককে প্রশ্ন করা হলে সেই হল মালিক নাকি দেবকে পাত্তা দেননি। এত কিছুর পরেও দেব লড়াই করে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমার প্রথম লক্ষ্য হচ্ছে ছবির কন্টেন্ট, যেন ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। তারপরেও যদি শো টাইম না দেয় তাহলে আবার লড়তে হবে। তো বন্ধুরা, দেবের এই হল সংকটের কারণ কি তার আপকামিং মুভি হইচই আনলিমিটেডের বক্স অফিস হিট হওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।